হরে হর মহাদেব নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ আপনার রাশি বৃষ রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজ থেকে পনেরো দিনের ভিতরে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে প্রায় দশ বারোটি মতো আপনার জন্য কিছু শুভ ঘটনা রয়েছে দু তিনটা বিষয় একটু সাবধানতা অবলম্বন করতে হবে অশুভ ঘটনা ঘটতে পারে তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর কিছু নেগেটিভিটি থেকে বাঁচার জন্য কয়েকটা উপায় বলবো সেগুলো ফলো করতে পারেন আপনার জীবন একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে আগামী পনেরো দিনের ভিতরে কিন্তু আপনি অনেকগুলো ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো কোন কোন জায়গায় আপনার পরিবর্তন ঘটবে সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা এই যে দশ থেকে পনেরো দিনের ভিতরে গ্রহ গোচর ওটা খুবই একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে যেমন সাত তারিখ অলরেডি শুক্র গোচর করে নিয়েছে মিথুন থেকে কর্কট থেকে চলে গেছে তেরো তারিখ কিন্তু মঙ্গল মেষ থেকে বিশ্ব রাশিতে পৌঁছাবে অতএব আপনার রাশিতে এসে উপস্থিত হবে মঙ্গলের এই যে প্রভাব আপনার জন্য একটা শুভ হতে চলেছে ষোলো তারিখ সূর্য মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে আর আপনার তারিখ বুধ আপনার তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘর তে কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এই যে গোচর আপনার জন্য একটা দারুণ একটা ব্যাপার ঘটতে চলেছে বেশ কিছু শুভ নিয়ে আসবে কিছু তো অবশ্যই নেগেটিভিটি থাকে সব কিছুর সঙ্গে যেমন এটাও রয়েছে এটা একটু আপনারা দেখে চলবেন তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কেরিয়ারের দিক দিয়ে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে যে সমস্ত জায়গায় আপনি অনেক দিন ধরে অনেক সমস্যায় ছিলেন সেখান থেকে কিছুটা হয়তো মুক্তি পেতে চলেছেন বা আপনারা অনেক দিন ধরে অনেক টাকা পয়সা তো ইনকাম করছেন অনেক কিছুই করছেন কিন্তু কোনোভাবে তা দেখতে পাচ্ছেন না কোনোভাবে জমাতে পারছেন না আটকে রাখতে পারছেন না এবার কিন্তু সেই সময় কাল এসে গেছে আজ থেকে পনেরো দিনের ভিতরে আপনি সেই পরিবর্তনগুলো লক্ষ্য করবেন সেই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই ভিডিও সূরতে একটা অবশ্যই লাইক করবেন ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রী নিদেব অথবা হরর মহাদেব লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না মহাদেবের আশীর্বাদ কিpadishti আপনার পরে সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন এখন আমরা আলোচনার বিষয় প্রথমত যে হচ্ছে দেখি আপনার ক্যারিয়ার ক্ষেত্র কেমন গতি চলেছে প্রথমত হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন কিন্তু কোনো কাজে হচ্ছিল না কোনো কাজের যোগাযোগ ছিল না ক্ষেত্রে আপনাদেরকে দিতে পারে কিন্তু উন্নতির সুযোগ সময় এসে গেছে আপনি শুধু আপনার কাজের জায়গায় আপনার কাজটাকে নিষ্ঠা করে নির্ভুলভাবে করুন অবশ্যই তার ফল পেতে চলেছেন কেন বলুন তো আপনার দশম ঘরের শনিদেবের উপস্থিত হয়েছে অতএব আপনার কেরিয়ারের ঘরে শনিদেব নিজে উপস্থিত রয়েছে বক্তি প্রভাবের জন্য আপনার ভাগ্য আপনাকে পূর্ণ সহায়তা দিচ্ছে তাই আপনার ভাগ্য নিয়ে কোনো যেরকম চিন্তা করতে হবে না কেরিয়ারের দিক দিয়ে একদম দারুণ সফলতার সময় এসে গেছে আপনাদের জন্য আপনারা অবশ্যই আপনার কেরিয়ারে ভালো পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে চলেছেন যারা চাকরি চেষ্টা করছেন বিদেশ যাওয়ার চিন্তা আপনারা রাখছিলেন বা যারা মাল্টিলেশনাল কোনো কোম্পানিতে চাকরি জানার চেষ্টা করছেন আইটি সেক্টরে যারা চাকরি জন্য চেষ্টা করছেন অতএব আপনি আপনার মন পছন্দের মতো কাজের জায়গা পেতে চলেছেন বা মন পছন্দের কিন্তু কাজের যোগাযোগ হয়ে যাবে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন এই জায়গাটায় আপনার পার্টনারশিপ মিলে যদি কোনোরকম কাজ করছেন বা কারোর উপরে খুব ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন সেই জায়গাটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে আপনার ডিপেন্ডেন্সি কিন্তু খুব একটা ভালো ফলদায়ক দেবে না তো ধ্যান রাখবেন আপনাদের ক্যারিয়ার দিক দিয়ে আপনাকে কোনো রকম চিন্তা ভাবনা না করে এগোনো উচিত ভাগ্য আপনার সম্পূর্ণ সহায়তা রয়েছে আপনার ক্যারিয়ারে যাই করবেন তাই হবে শুধু আপনার ভিতরে একটুখানি সাহসের প্রয়োজন রয়েছে আর কনফিডেন্সের প্রয়োজন রয়েছে এটা একটু আপনি আপনার ভিতরে নিয়ে আসুন অবশ্যই আপনি কিন্তু ভালো কিছু করে দেখাতে চলেছেন বা পারবেন অতএব ক্যারিয়ারের দিক দিয়ে আপনাকে কোনো ভাবতে হবে না পরবর্তী যেটা আলোচনা করব। আপনাদের পারিবারিক ক্ষেত্র খুবই ভালো যাচ্ছে সামান্য পরিমাণ ঝগড়াঝাটি বিবাদ হয়তো ছিল খুব শীঘ্রই সেটা কিন্তু যেতে চলেছে সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো ভালো যাচ্ছে আপনার আপনার কিন্তু খুব ব্যালেন্স বাড়বে কোন দিক দিয়ে বাড়বে তার কোন ঠিক নাই বাট বাড়বে আপনি ভাবনা চিন্তার বাইরে থেকে লক্ষ্য করবেন আপনার কিন্তু অর্থ আসছে অথবা আপনি যে জায়গাগুলো থেকে আশাই করেননি অর্থ আসবে সেই জায়গাগুলো থেকেও আপনার অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হয় আপনার মার্কেটে টাকা বাকি ছিল সেগুলো রিটার্ন আসতে পারে কাউকে কোনো রকম টাকা পয়সা ধার দিয়ে দিয়েছিলেন কিন্তু কোনোভাবে রিটার্ন আর পাচ্ছিলেন না সেই জায়গাগুলো কিন্তু এবারে রিকভারি হয়ে যাবে অতএব আপনি শুধু আপনার কাজটা করতে থাকুন অবশ্যই আপনি তার ফলটা পেয়ে যাবেন আর আপনার বুদ্ধিমত্তার জন্য বেশ আপনি প্রশংসিত হচ্ছেন এই সময়কালের ভিতরে আপনার বুদ্ধিমত্তার প্রখর খুব ভালো থাকবে আপনি ব্যবসা বলুন কেরিয়ার বলুন যে কোনো ক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে যে কোনো কাজকে খুব সহজে এবং অনেক ক্রিটিক্যাল কাজও আপনি সহজে করে ফেলতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে আপনাদের কাছে অবশ্যই একটা সাবধানতা যেটা বার্তা রয়েছে যে কি আপনারা যারা ইলেকট্রিক্যাল বা আগুন রিলেটেড কাজ করেন বা যারা ড্রাইভিং করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এখানে একটা আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা অত্যাধিক পরিশ্রম কিন্তু করে ফেলছেন বা করতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটা আপনারা একটু অনেক কন্ট্রোলে আনুন না হলে আপনার অত্যাধিক পরিশ্রম আপনার স্বাস্থ্যের জন্য একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করতে পারে বা খারাপ প্রভাব একটা দিতে পারে তো খেয়াল রাখবেন আর আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম টেনশন করতে হবে না বিবাহিত জীবন আপনাদের এবারে খুবই ভালো যাবে তবে হ্যাঁ আপনার ভিতরে একটা রাগ জেদ ব্যাপারটা কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে আপনার ভিতরে উর্জা ভাবটা বেশ ভালো থাকবে কিন্তু কিছু করার কিন্তু এই প্রেম রিলেশন বা পারিবারিক ক্ষেত্র থেকে কিছুটা আপনার মন উঠে যেতে পারে বা একটুখানি কম ধ্যান দিচ্ছেন এরকম একটা বিষয় করা যেতে পারে আর আপাতত কিন্তু আপনাদের ভিতরে প্রেম ভালোবাসা খুব ভালো থাকবে নিজেদের ভিতরে বন্ডিং খুব ভালো থাকবে সেই জায়গাগুলো আপনাদের কিন্তু বেশ উন্নতি দিকে যাচ্ছে অতএব আপনারা খুবই লাভদায়ক হতে চলেছেন এই আগামী পনেরো দিনের ভিতরে আপনাদের চাকরি ক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সফলতা আসতে রক্ষা করা আছে স্বাস্থ্য রিলেটেড যদি দেখা যায় কোনো রকমের সমস্যা নেই স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাবে আরও ভালো হয় যদি আপনি নিজের স্বাস্থ্য দিকে একটু নিজেরা ধ্যান দিন নিজেদের একটু ঠিকঠাক রাখার একটু রাখার দিকে গুরুত্ব রাখতে পারেন সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাবে আর আপনারা রকম এক্সট্রা খরচ করা থেকে বিরত থাকবেন এই মাসের আগামী পনেরো দিনের ভিতরে প্রথম কয়েক দিনে আপনারা কিন্তু খরচপাতি একটু বেশি রয়েছে তো সেটাকে একটু অবশ্যই আপনারা ম্যানেজ করে চলবেন সেই জায়গাটা কিন্তু উন্নতি থাকতে চলেছে অতএব আপনি যদি বিশ্বরাসির জাতক বা জাতিকা হয়ে থাকেন সময়কালটা বেশ দারুণ যেতে চলেছে আপনারা যাই করতে চান তাই করতে পারবেন এরকম একটা বিষয় আপনাদের স্বপ্ন পূরণের সময় এসে গেছে আপনি যদি কোনো রকম কাজ করার চিন্তা ভাবনা রেখেছেন কিন্তু কাজ করার কোনো রকম এনার্জি পাচ্ছেন না মোটিভেশন পাচ্ছে না সে জায়গায় কিন্তু এবারে আপনার ভিতরে সেগুলো চলে আসবে আপনি চাকরি করতে পারবেন এবং আপনি নিজস্ব যদি অনলাইন রেটের কোনো রকম কাজ করেন বা করতে চাইছেন সে জায়গাটায় কিন্তু আপনাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হচ্ছে আর আপনাদের খুব শীঘ্রই কিন্তু ব্যবসা ক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে তেমন কিন্তু আপনার প্রপার্টি বাড়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হয় আপনি নতুন গাড়ি বাড়ি এরম কিছু কেনাকাটার পরিকল্পনা রাখছেন বা এক মাপ্রিক কোনো কিছু করলে সেই জায়গাটাই আপনাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে আপনাদের কিন্তু অনেক দিনের যে সমস্ত স্বপ্ন ছিল কোনো জিনিস কেনাকাটার কোনো বাইক কোনো গাড়ি বা কোনো জমি জায়গা এইসব জায়গায় কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে অতএব আপনি যদি বিশ্বাসের জাতক হয়ে থাকেন আগামী দশ থেকে পনেরো দিন বিশেষ করে পনেরো দিনের মধ্যে তো আপনি অবশ্যই বেশ কয়েকটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কয়েকটা বিষয় নেগেটিভ যেটা কি আপনারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ রাখবেন রাস্তাঘাটে সাবধানের সঙ্গে চলাফেরা করবেন টাকা পয়সা আপনারা ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন কোনো বড়ো অঙ্কের লোন নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন কারোকে খুব বড় অঙ্কের ধার বাকিও দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন এই কয়েকটা জায়গায় আপনার নেগেটিভ প্রভাব রয়েছে ধ্যান রাখবেন আপনারা এই সময়কালের ভিতরে যা ইচ্ছা তাই করতে পারেন মানে মনের ইচ্ছা যা রয়েছে পূরণ করতে পারেন একটা ভালো সময় আপনারা কাটাতে চলেছেন অতএব সে জায়গাটাই তো লাভবান হচ্ছে না আপনি সেই মাপের আপনার কাজ করতে থাকুন তার ফল অবশ্যই পাবেন অতএব এই সময়কাল আপনার জন্য একটা দারুণ সময় নিয়ে আসছে আপনি যদি বিশ্বাসী তাতক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর ভিডিও নিচে কমেন্ট করবেন হরে হরে মহাদেব মহাদেব আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপর সর্বদা ছিল আছে এবং থাকবে